একবিংশ শতাব্দীর যুদ্ধক্ষেত্র আজ সম্পূর্ণ ভিন্ন। এখানে ভাই এখন আর ট্যাঙ্ক নয়, বরং রাজত্ব করছে একটি ছোট কিন্তু বিধ্বংসী প্রযুক্তি, ড্রোন বা ইউএভি। কিন্তু আপনারা কি আদৌ জানেন বাংলাদেশ সামরিক বাহিনী কি কোনো ড্রোন ব্যবহার করছে কিনা? না জেনে থাকলে কোনো সমস্যা নেই, পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন বাংলাদেশ সামরিক বাহিনীতে কোন ড্রোন ব্যবহার হচ্ছে এবং বর্তমানে সেই ড্রোন কী কাজে ব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টাইম টু টক চ্যানেলে আজকের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সামরিক ড্রোনের কার্যক্ষমতা শুধু গোয়েন্দা তথ্যে সীমাবদ্ধ নয়, এগুলো এমন চোখ যা 20,000 ফুট উপর থেকে দিনের পর দিন শত্রু শিবিরের প্রতিটি নড়াচড়া রেকর্ড করে এবং প্রয়োজনে মুহূর্তের মধ্যে এক নির্ভুল ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটি আজকের যুদ্ধের নতুন বাস্তবতা, আর সেই বাস্তবতার সবচেয়ে সফল নামগুলোর একটি বায়রাক্টর TV2। কিন্তু এই ড্রোন কেন এত আলোচিত? এই ড্রোনটির নির্মাতা তুরস্কের বেইকার টেকনোলজিস। এর কার্যক্ষমতা একে অন্য স্তরে নিয়ে গেছে। এটি প্রায় 25,000 ফুট উচ্চতায় উঠে 27 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। এতে রয়েছে হাই ডেফিনেশন ইলেকট্রো অপটিক্যাল এবং ইনফ্রারেড ক্যামেরা, অর্থাৎ দিন বা রাত এর চোখ থেকে কিছুই আড়াল করা সম্ভব নয়। আপনি জেনে খুশি হবেন যে এটি সেই প্রযুক্তি যা এখন বাংলাদেশের হাতে রয়েছে। TV2 কেবল কাগজে কলমে শক্তিশালী নয়, এটি নিজের ক্ষমতা প্রমাণ করেছে বাস্তব যুদ্ধক্ষেত্রে। সিরিয়া থেকে শুরু করে লিবিয়া এবং সবচেয়ে আলোচিত ইউক্রেন যুদ্ধ, TV2 দেখিয়ে দিয়েছে বড় আকারে সামরিক ব্যয় নয় বরং স্মার্ট প্রযুক্তির প্রয়োগই আধুনিক যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করে। বাংলাদেশ সামরিক বাহিনী এই প্রযুক্তিকে কাজে লাগাতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। 2023 সাল পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত মোট 6টি TV2 ড্রোন সামরিক বহরে যুক্ত করেছে এবং আরও 6টি কেনার পরিকল্পনা রয়েছে। তবে শুধু কেনা নয়, এর প্রয়োগ কৌশলই আমাদের সামরিক বাহিনীর মূল ফোকাস। তাহলে এখন জেনে নিই বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনী এই ড্রোন দিয়ে ঠিক কী কাজ করছে এবং কোথায় করছে। TV2 এর মোতায়েনের স্থান সামরিক কৌশলগত কারণে গোপনীয় হলেও এর প্রধান ব্যবহারের ক্ষেত্র এখন পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের সীমান্ত সংলগ্ন কৌশলগত অঞ্চলগুলো। বাংলাদেশ আর্মি এই ড্রোনকে দিয়ে যে কাজ নিশ্চিত করেছে তার মধ্যে অন্যতম হলো নিরবিচ্ছিন্ন নজরদারি। দুর্গম পাহাড় এবং সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানের রুটগুলো দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা এবং সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করা। রিয়েল টাইম গোয়েন্দার কাজটাও ভাই এই ড্রোন দিয়েই করা হয়ে থাকে। যে কোনো সন্দেহজনক বা সন্ত্রাসী গোষ্ঠীর গতিবিধি রিয়েল টাইমে ট্র্যাক করে স্থলবাহিনীকে দ্রুততম সময়ে তথ্য সরবরাহ করে। এই ড্রোনের আরেকটি অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা। এই ড্রোনের উপস্থিতিতে সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টাকে নিরুৎসাহিত করে। অর্থাৎ ড্রোনটি এখন দেশের নিরাপত্তাকে ভূমি থেকে আকাশে নিয়ে গেছে। এটি কেবলমাত্র শুরু, ভবিষ্যতে বাংলাদেশ সামরিক বাহিনীতে ড্রোন কৌশল আরও বিস্তৃত হবে। বিমান বাহিনী চীনের সহায়তায় দেশেই ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের মাধ্যমে প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে, আর নৌবাহিনী তাদের সুবিশাল সামুদ্রিক অঞ্চলকে নজরদারির আওতায় আনতে জাহাজভিত্তিক অত্যাধুনিক ড্রোনের ব্যবহার শুরু করবে। TV2 প্রমাণ করে যে বাংলাদেশ কেবল প্রতিরক্ষার সরঞ্জাম কিনছে না, তারা সামরিক কৌশলকেও সময়ের সাথে আধুনিক করছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার এই অগ্রগতিকে আপনি কীভাবে দেখেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এমন কৌশলগত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।